রবীন্দ্রদা, প্রাক্তন সভাপতি মাননীয় নিখিলদা, নাতাবাড়ি বিধানসভার সংযোজক ভাই পুষ্পের, জেলার এবং এই এলাকার সমস্ত কার্যকর্তাগণ এবং নবাগত সদস্য এবং সদস্যাগণ সবাইকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জাতীয়তাবাদ গৌরব অভিনন্দন জানিয়ে আমি শুধু কয়েকটা কথা বলব। আপনারাও দীর্ঘক্ষণ ধরে আছেন, আমরাও আজকে সকালে বেরিয়েছি। তুফানগঞ্জ নাটাবাড়ি বিধানসভার প্রায় প্রতিটা মণ্ডলেই মিটিং হল এবং কোচবিহার পার্টি অফিসে আমাদের জন্য অনেকক্ষণ থেকে লোক অপেক্ষা করছে। আমি শুধু একটাই কথা বলবো যে আপনারা পঞ্চায়েত নির্বাচন চলে গেছে এবং আপনারা যে করেই হোক, যেমনই হোক, জনগণের দ্বারা নির্বাচিত হয়েছেন বা ছাপ্পা ভোটে নির্বাচিত হয়েছেন, কিন্তু ছয় মাস পরেই নির্বাচন হয়েছে, লোকসভা নির্বাচন, সাধারণ নির্বাচন হয়েছে, আপনাদের পক্ষে মানুষ কিন্তু রায় দেয়নি। 23 তারিখের পর চিত্র পাল্টেছে এবং সারা কুচবিহার জেলা, কেন সারা বাংলায় তৃণমূল কংগ্রেসকে ছেড়ে মানুষ ভারতীয় জনতা পার্টির দিকে দলে দলে যোগদান করছে। আপনারা জানি যে নরেন্দ্র মোদীর আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং দুর্নীতি এবং সুশাসনের পক্ষে দুর্নীতির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে। আপনারা ওই দলেরই নির্বাচিত সদস্য ছিলেন, আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন নরেন্দ্র মোদীর আদর্শে অনুপ্রাণিত হয়ে। আমি অনুরোধ করব আপনাদের যে নরেন্দ্র মোদী যেমন 5 বছর সারা ভারতবর্ষকে চালিয়ে আবারও দ্বিতীয়বারের জন্য উনি যে উন্নয়নমূলক কাজ করেছেন, দেশকে সুশাসন দিয়েছেন, দুর্নীতিমুক্ত একটা সরকার দ্বিতীয়বারের জন্য গঠন করেছেন, আমি চাই আপনাদেরও সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে আপনারা যে আমাদের দলে এসছেন, ভারতীয় জনতা পার্টির আজকের থেকে সদস্য এবং সদস্যা হচ্ছেন, আপনারাও ওই আদর্শে অনুপ্রাণিত হয়ে নরেন্দ্র মোদী হয়ে উঠুন। আপনারা আপনাদের বুথ থেকে উনি যেরকম সুশাসন, দুর্নীতিমুক্ত এবং জনসাধারণের কাজ করেছেন, যার জন্য ভারতবর্ষে আবার বিপুল সংখ্যক আসন নিয়ে উনি দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, আপনাদের অতীত আপনারা ভুলে যান। আমাদের যে এই নাটাবাড়ি কেন্দ্রের আমার পূর্ববর্তী বক্তা নিখিলদা বলে গেলেন যে সবচেয়ে বেশি সন্ত্রাস এখানে হতো, একবার চণ্ডীপাল করেছে, একবার তনশের আলী করেছে, একবার রবি ঘোষ করেছে, এইবার আপনারা সবই জানেন, এইবার আপনারা জনগণের কাছে এই বার্তা দিন যে জনগণ আপনাদের নির্বাচিত করেছে মানুষকে সুশাসন দেওয়ার জন্য, দুর্নীতিমুক্ত একটা অঞ্চল চালানোর জন্য, মানুষের জনগণের সেবা করার জন্য, এইবার আপনারা জনগণের সেবা করুন। বিজেপি যারা আছেন তারা আপনাদের সঙ্গে যেমন থাকবেন তেমনি আপনাদের সহযোগিতা করবেন এবং আপনারাও আমাদের যে নিঃশর্তভাবে যদি আপনারা এসে থাকেন, আমাদের অঞ্চল পরিচালনার একটা কমিটি হবে, সেই কমিটিকে আপনারা সহযোগিতা করবেন এবং সুষ্ঠু ন্যায় নীতির মাধ্যমে আপনারা অঞ্চলগুলো পরিচালিত করে মানুষের মন জয় করুন। আপনাদের জনগণ দায়িত্ব দিয়েছে, আপনারা আপনাদের কর্তব্যটা করুন, মানুষের মনে গেঁথে থাকবে, আপনারা আপনাদের আশীর্বাদ করবে। নরেন্দ্র মোদীকে যেমন দুহাত তুলে মানুষ আশীর্বাদ করেছে, আপনাদেরও আশীর্বাদ করবে। অতীতের কথা ভুলে যান, বিজেপির আদর্শে অনুপ্রাণিত হয়ে অন্ততপক্ষে সব ন্যায় নিষ্ঠার মাধ্যমে অঞ্চলগুলো চালান। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।